কক্সবাজার রেল লাইনের কাজ এখনো সম্পন্ন হয়নি, চুরি করে নিয়ে যাচ্ছে এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে প্রায় আজ দেখলাম কাল রাতে প্রায় 2000-এর উপরে নাট নিয়ে গেছে কক্সবাজার রেল লাইন থেকে। বিশেষ করে আমি এখন আছি ইসলামাবাদ ইউনিয়নে ঈদগাঁও উপজেলাতে, যে 7 নং রেলওয়ে স্টেশন, বিশেষ করে উত্তর পাশে যে দেখতে পাচ্ছেন এই ছিল। যদি আমরা যদি একটু সামনে আসি তাহলে অবশ্যই দেখতে পাবেন প্রায় 1000-2000-এর উপরে যে নাটগুলো নিয়ে গেছে, এবং প্লেট সহ যে প্লেটগুলো দেওয়া হয় এগুলো প্রায় 200 মিটার ধরে এখান থেকে নিয়ে গেছে। খুবই দুঃখজনক ব্যাপার এবং হতাশাজনক। রেলওয়ে কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের প্রতি, অন্যান্য মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, খুবই দুঃখজনক আমাদের কক্সবাজারবাসীর জন্য। এই যে প্রতিদিন প্রায় নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম, এবং আরও যদি সামনে আসি যে প্লেটগুলো লাগানো হয়েছিল, বিশেষ করে এই যে শুধুমাত্র এখানে আছে দুইটা, এগুলোও চেষ্টা করেছিল হয়তো খোলার জন্য, এগুলো নিয়ে যেতে পারেনি। কিন্তু দুই পাশে এবং চারপাশে যে দেখতে পাচ্ছেন এরকম নাট এবং প্লেট সহ প্রায় নিয়ে গেছে প্রায় 200-এর অধিক প্লেট এবং 2000-এর উপরে নাট। এমনকি যে ক্রসিংয়ের জন্য যে ব্লকগুলো দেওয়া হয় বড় বড় মোটা পাথরের এবং মোটা লোহার, যে এখানে ব্লকগুলো দেওয়া হয় সেগুলোও নিয়ে গেছে। যদি আমরা একটু সামনে আসি তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এই এই যে নাট সহ প্রায় হাজার হাজার নাট এরকম নাট ছিল, এবং এরকম যে বড় বড় যে ব্লক ছিল, এইরকম ব্লক লোহার প্রায় 30 কেজি ওজনের এবং 30-40 কেজি ওজনের এরকম কিছু প্লেট যে এখানেও ছিল, সামনে ছিল, আর এখানে ছিল প্রায় এরকম হাজার হাজার এবং লক্ষ লক্ষ টাকার জিনিস প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে। সকল কিছুই আমরা যদি আর একটু লক্ষ্য করি তাহলে অবশ্যই দেখতে পাবেন এই যে প্লেটগুলো দেওয়া হয়েছিল সেগুলোও নিয়ে গেছে ক্রসিংয়ে, যে দেখতে পাচ্ছেন নাট সহ নাটগুলো নিয়ে গেছে। এ হচ্ছে দুরবস্থা দেখতে পাচ্ছেন। ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন। প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে রেলওয়ে লাইনের কিছু অংশ। আজ এসে দেখলাম প্রায় 1000-এর মতো নাট এবং যে পার্টগুলো দেওয়া হয় লোহার বিশেষ করে, সেগুলো চুরি করে নিয়ে যাচ্ছে নাট সহ এই যে প্লেটগুলা, এই যে এইরকম প্লেটগুলা, এরকম প্লেটগুলো বিশেষ করে প্রতিটি স্লিপার ছিল, এরকম প্লেটগুলো বিশেষ করে এখানেও ছিল, তারপর এখানেও ছিল, এখানেও ছিল, এখন এখানে আছে শুধু রাবার। এই যে রাবার, দুর্বৃত্তরা বিশেষ করে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম রেললাইন থেকে চুরি করে নিয়ে যাচ্ছে এবং বিলুপ্ত করে নিয়ে যাচ্ছে। এখানে রয়েছে শুধুমাত্র, পড়ে আছে শুধু রাবার। এই যে অন্যান্য রেল বিট সহ, শুধুমাত্র রেল বিট ছাড়া যে নাট এবং স্লিপারের যে প্লেটগুলো দেওয়া হয়, যে নাট সহ এবং প্লেটের সকল কিছুই প্রতিদিন নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার। আরও যদি সামনে খেয়াল করি তাহলে অবশ্যই দেখতে পাবেন এই পাশেও যে প্লেটগুলো দেওয়া হয়েছিল সকলে এরকম ছিল। এখন দেখতে পাচ্ছেন নাট নিয়ে গেছে এই যে এই নাটগুলো সহ এবং প্লেট সহ প্রায় এক একটির ওজন প্রায় 30 কেজি, 30 কেজি করে প্রায় 200-300 এরকম প্লেট নিয়ে গেছে রেল ক্রসিংয়ের। তারপরে 1000-এর উপরে নিয়ে গেছে নাট। বিশেষ করে আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলা আওতাধীন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে যে 7 নং রেলওয়ে স্টেশনটি স্থাপন করা হয়েছে তার উত্তর পাশে। বিশেষ করে যেটি বলতে চেয়েছিলাম, এর আগেও বিভিন্ন ধরনের চুরি হয়েছে রেললাইন থেকে। এখন যে মূলত দেখতে পাচ্ছেন এখানে যে দেয়া হয়েছিল যে নাটগুলো, বিশেষ করে প্রায় এইরকম, যদি একটু সামনে আসি আমরা তাহলে অবশ্যই দেখতে পাবেন যে এইরকম নাটগুলি দেয়া হয়েছিল। বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কুলে নিয়ে গেছে প্রায় 1000-এর মতো নাট এরকম কুলে নিয়ে গেছে। এছাড়াও যে পার্টগুলো দেয়া হয়েছিল আমরা যদি একটু দেখি, এই যে কালো রঙের পার্ট আরও রয়েছে, যদি একটু আমরা সামনে আসি দেখতে পাবেন সারি সারি করে, যে সারা সারি সারি করে প্রায় 1000-এর উপরে দেখতেছেন প্রায় 1000-এর উপরে নাট নিয়ে গেছে। এর আগেও যে পার্টগুলো দেওয়া হয়েছিল, বিশেষ করে জয়েন্ট পার্ট ঘর্ষণের ফলে যে বৃদ্ধি হবে বলে বিট যে সুবিধার্থে যে পার্টগুলো দেওয়া হয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন এই যে নাটগুলি, বিশেষ করে এই নাটগুলি খুলে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু।
দেখি এদিকে লক্ষ্য করি, তাহলে আরও সুবিধার্থে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। এই যে নাটগুলি, এই যে এই নাটগুলি দেওয়া হয়েছিল ভিউয়ার্স, বিশেষ করে এগুলো এখন কোলে কোলে নিয়ে যাওয়া হয়েছে প্রায় 1,000-এর উপরে। না, এছাড়াও যে দেখতে পাচ্ছেন এখানে যে নাটের নাট বল্টু খুলে নিয়ে গেছে, এবং এছাড়াও যে প্লেটগুলো লাগানো হয়েছিল কালো রঙের, এর আগেও প্রায় যে নাট তুলে নিয়ে গেছে, পাকা অংশটুকু দেখেই যাচ্ছে যে পার্টগুলি নিয়ে গেছে, খুবই দুঃখজনক এবং হতাশাজনক। বিশেষ করে কর্তৃপক্ষ এর আগেও কয়েকটি এরকম পার্ট নিয়ে যাওয়ার ফলে সেগুলো ওয়েল্ডিং করে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে যে কালো পার্ট এবং জয়েন যে বিটগুলাও রয়েছে, জয়েন যে বিটগুলাও রয়েছে সেগুলোও নিয়ে গেছে অলরেডি। আমরা যদি একটু খেয়াল করি অবশ্যই দেখতে পাবেন ভিউয়ার্স, এই যে দেখা যাচ্ছে যে ব্লকগুলো দেওয়া হয়েছিল, বিশেষ করে যে ব্লকগুলো দেওয়া হয়েছিল সেগুলোও চুরি করে নিয়ে গেছে, এবং যে জয়েন্ট পার্ট ছিল জয়েন্ট পার্টও খুলে নিয়ে গেছে। প্রায় 200-এরও অধিক জয়েন্ট পার্ট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শুধুমাত্র এই একটি কথাই বলবো যে 5টার পর থেকে যাতে রেল লাইনে কোনো ধরনের মানুষ যাতায়াত না করে, সেক্ষেত্রে আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং রেললাইন কর্তৃপক্ষের প্রতি এই জানাচ্ছি যে নাটগুলি বিশেষ করে নিয়ে যাওয়া হয়েছে প্রায় 1,000-এর উপরে। তাছাড়াও প্রায় দৈনিক লক্ষ লক্ষ টাকা এই রেললাইনকে ঘিরে ধ্বংস হচ্ছে। যদিও জনগণের সুবিধার্থে দক্ষিণাঞ্চলের মানুষকে যাতায়াতের সুব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের এই অনন্য উদ্যোগটি চুরি করে এই সম্পদগুলি, রাষ্ট্রীয় সম্পদগুলি, আমাদের দেশের সম্পদগুলি, যে প্রতিদিন রাতের অন্ধকারে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে কোলে কোলে। যদি আমরা একটু যদি লক্ষ্য করি, যদি আর একটু সামনে আসেন অবশ্যই দেখতে পাবেন যে জয়েন্ট পার্ট এখান থেকে প্রায় রেলওয়ে স্টেশনের প্রায় 300 মিটার জায়গা ধরে এগুলো কুলে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও যে ব্লকগুলি দেওয়া হয়েছিল লোহার, মোটামুটি যে ব্লকগুলি দেওয়া হয়েছিল এবং লোহার পার্ট, জয়েন্ট পার্ট, তারপরে নাট, প্রায় 1,000-এর মতো নাট দুই সাইড থেকেই নিয়ে যাওয়া হয়েছে। যদি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে অবশ্যই এদিকে দেখতে পাবেন, আপনাদের একটু দেখাই চতুর্দিকে রেল ক্রসিংয়ের, বিশেষ করে রেল ক্রসিংয়ের যে জয়েন্ট পার্ট সব কিছুই দেখা যাচ্ছে নাট খুলে নিয়ে গেছে এবং ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে কিছু। এছাড়াও আবার যে পার্টগুলো রয়েছে লোহার পার্ট এবং নাট সব কিছুই খুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এখানে দুইটা থেকে বা একটা নিয়ে যাওয়া হয়েছে যা যতটুকু সম্ভব, এবং এই যে ফাঁকা অংশটুকু জয়েন্ট পার্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো দুর্বৃত্তরা রাতের আঁধারে এগুলো চুরি করে নিয়ে গেছে। কতটা নির্লজ্জ এবং মানুষ নির্দেয় হতে পারে দেখুন। তো আমি রেলওয়ে কর্তৃপক্ষের আন্ডারে শুধুমাত্র এটুকু বলবো, আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই রেলওয়ে স্টেশনের এবং প্রতিটি রেল লাইনে যাতে মোতায়েন করা হয়, আইন মোতায়েন করা হয় যে 5টার পর থেকে কোনো মানুষ যাতে এখানে বসানো না যায়, সেই ক্ষেত্রে যে চতুর্দিকে সকল কাজই রক্ষা পাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় শত শত স্লিপার থেকে এই লোহা যতটুকু যায় সম্ভব সব কিছুই চুরি করে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সব কিছু জয়েন্ট পার্ট, এবং ছিল এখানে একটি মোটা অঙ্কের একটি লোহা, এই যে ওই রকম জয়েন্ট পার্ট যেগুলো ছিল সেগুলো নিয়ে যাচ্ছে। বিশেষ করে এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আরও দেখতে পাবেন, বিশেষ করে এরকম ন্যাক্কারজনক এবং দুঃখজনক সকল কাজ প্রায় 100 থেকে প্রায় 300 পর্যন্ত এই জয়েন্ট পার্টগুলো নিয়ে যাওয়া হয়েছে, প্রায় 1,000-এর উপরে নাটসহ, এবং যে ব্লকগুলো দেওয়া হয় এই মধ্যবর্তী স্থানে এই মাঝখানে যে জয়েন্টগুলো দেওয়া হয় সেগুলো প্রায় চুরি করে রাতের অন্ধকারে নিয়ে গেছে। শুধুমাত্র এইটুকু বলবো, পরিচয় অবশ্যই দিয়ে দিয়েছে, 7 নং রেলওয়ে স্টেশন ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের রেলওয়ে স্টেশনের প্রায় উত্তর পাশে যে রেল ক্রসিংয়ের
বিটের মাঝখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই যদি আমরা পিছনে যদি একটু লক্ষ্য করি, এই যে প্রায় হাজার হাজার নাট খুলে নিয়ে যাওয়া হয়েছে দেখছেন সারিবদ্ধভাবে। এই যে দুইটা দুইটা করে প্রতিটি প্রতিটি স্লিপার এরকম দুইটা দুইটা করে ছিল, সেগুলো চুরি করে নিয়ে যাওয়া হয়েছে প্রায় তিন পাশ থেকে দেখতে পাচ্ছেন। কুলে কুলে এই পাশ থেকেও সব কিছু নিয়ে যাওয়া হয়েছে দেখেন, খুবই দুঃখজনক। প্রায় প্রতিটি লাইন থেকে এখানে যে চারটি লাইন আছে প্রতিটি লাইন থেকেই যে জয়েন্ট পার্ট এবং রেলবিট প্রায় 300 মিটার স্টেশন থেকে উত্তর পাশে প্রায় 300 মিটারের যে রেলওয়ে জয়েন্ট পার্টগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে গিয়েছে সকল জয়েন্ট পার্ট এবং রেলওয়ের যে বিটগুলো সহ এবং স্লিপারের যে অন্যান্য ইয়েগুলো দেওয়া হয়েছিল নাটগুলো দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে গেছে শুধুমাত্র। তাহলে অবশ্যই জেনে নিলাম যে রেলওয়ে 7 নং রেলওয়ে স্টেশনের কতটুকু যে ক্ষতিগ্রস্ত এবং প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা এই রেলওয়ে প্রজেক্ট থেকে এবং রেলওয়ে লাইন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং রেলওয়ে মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এটির পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করতেছি। অবশ্যই আইনের মাধ্যমে 5টার পর যাতে এই রেলওয়ে লাইনে কোনো ধরনের মানুষ বিরত এবং বসানা থেকে শুরু করে কোনো ধরনের মানুষ যাতে আড্ডায় মেতে না ওঠে, এরকম চুরি যাতে না হয় রেলওয়ের প্রতি এবং বাংলাদেশের আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি।